আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাই ওয়ার্ল্ড 99-এ আপনাদেরকে আবার স্বাগতম। ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি হোয়াটসঅ্যাপ সম্পর্কে তিনটি ট্রিক্স। সো ভিউয়ার্স, আপনাদের সময় নষ্ট করব না, আমি তিনটি ট্রিক্স নিয়ে শুরু করছি। প্রথমে আপনাদেরকে যে ট্রিক্সটি দেখাবো, আমরা কী করি, অনেকেই হোয়াটসঅ্যাপে আমরা অথবা যে কোনোভাবেই আমরা মানুষকে ফটো আমাদের সেন্ড করি, তখন কী হয়, ফটোটার রেজলিউশন নষ্ট হয়ে যায়। কারণ আমরা ডিরেক্ট এখান থেকে আমরা গ্যালারিতে গিয়ে আমরা ফটোটা সেন্ড করি। সো ভিউয়ার্স, আজ থেকে এভাবে করবেন না। আপনার ফটোটি সেম রেজুলেশনে অন্যকে পাঠাতে হলে কোনো নষ্ট হবে না। এইভাবে পাঠাইতে চাইলে আপনারা কী করতে হবে, আপনাকে ডকুমেন্টস এখানে যেতে হবে, তারপর এখানে থ্রি আন্ডারলাইন আছে বাম দিকে, এখানে চাপ দিতে হবে। দেখুন, এখানে অনেকগুলো পিকচার আছে, 3 MB-র, 2 MB-র, 4 MB-র, এভাবে অনেকগুলো পিকচার আছে। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি সেম রেজুলেশনে পিকচারটা সেন্ড করবেন। তো এখানে আপনার যে কোনো একটি পিকচার সেন্ড করবেন, সেন্ড। দেখুন, এই পিকচারটি পিডিএফ ফাইলে মতো হয়ে, পিডিএফ ফাইলের মতো না, পিডিএফ ফাইলই হয়ে যাচ্ছে অন্যের ফোনে, অন্যের আপনি যার ফোনে পাঠাইতেছেন। সো আপনি যার ফোনে পাঠাইতেছেন বা হোয়াটসঅ্যাপে পাঠাইতেছেন, পিকচারটা দেখবেন সেম কোয়ালিটিতে ওখানে যাবে। সব ভিউয়ার্স, আপনাদেরকে এখনই দেখাচ্ছি। সব ভিউয়ার্স দেখুন, এখানে পিকচারটি চলে আসছে, 3.2 MB, একদম হুবহু পিকচারটি এখানে আসছে, কোনো রেজুলেশন নষ্ট হয়নি, সেম কোয়ালিটির পিকচারটা চলে আসছে, দেখুন। সব ভিউয়ার্স, এই হলো এক নম্বর ট্রিক্স। তারপর আমি দ্বিতীয় ট্রিক্সটাতে যাব। দ্বিতীয় ট্রিক্সটি হলো, ধরুন আপনার কারো সাথে চ্যাটিং করতেছেন, কোনো গুরুত্বপূর্ণ কোনো চ্যাটের মধ্যে কোনো কথা লেখা আছে অথবা কোনো পিকচার, কোনো ফাইল, সেগুলো কী করবেন, আপনাকে সহজে অন্য সময় সহজে খুঁজে পেতে হলে আপনি কী করবেন, এগুলো এভাবে সিলেক্ট করবেন। তারপর এখানে স্টার চিহ্ন আছে, স্টারে দিবেন। সো দেখুন, এখানে এখন আমি হোয়াটসঅ্যাপের বাহিরে চলে আসছি, এই হোয়াটসঅ্যাপে ঢুকলাম। তারপর দেখুন, হোয়াটসঅ্যাপের উপরে ডান দিকে তিনটি ডট ডট চিহ্ন আছে, এটাতে চাপ দিবেন। তারপর দেখুন, এখানে লিখা আছে স্টার্ট মেসেজেস। দেখুন ভিউয়ার্স, আমি যেই মেসেজগুলো স্টার দিয়েছিলাম সেইগুলো এখানে একত্রে চলে আসছে। আপনি যে কোনো কারো চ্যাট থেকে আপনি এভাবে সিলেক্ট করলে এখানে চলে আসবে, সিলেক্ট করে আপনাকে স্টার করতে হবে, তারপর এখানে চলে যাবে। সো ভিউয়ার্স, এটা ছিল আপনাদের জন্য আমার দ্বিতীয় ট্রিক্স। সো ভিউয়ার্স, এখন আমি যাব আপনাদের দেখাতে তৃতীয় ট্রিক্স। তৃতীয় ট্রিক্সটি হলো ভিউয়ার্স, আমরা কী করি, অনেক সময় দীর্ঘ সময় কারোর সাথে চ্যাটিং করি, অনেক সময় আমাদের এই উপরে এখানে সেন্ড করতে হয়, অনেক সময় আমাদের আঙুল এখানে নিতে কষ্ট হয়। সো ভিউয়ার্স, আমি আজ আপনাদেরকে দেখাবো কীভাবে আপনাকে এই সেন্ড বাটন না, আরেকটি সেন্ড বাটন এখানে দেখাবো কীভাবে এখানে নিয়ে আসবেন, খুব সহজে লিখে আপনি সেন্ড করবেন। সো ভিউয়ার্স, আপনাকে প্রথমে কী করতে হবে, হোয়াটসঅ্যাপের বাহিরে যেতে হবে, এখানে উপরে তিনটা ফুট আছে ডান দিকে, এখানে চাপ দিবেন। তারপর সেটিংয়ে যাবেন, তারপর চ্যাটসে যাবেন, তারপর দেখুন এখানে লেখা আছে এন্টার ইজ সেন্ড, আমি এটা অন করে দিলাম। তারপর দেখুন, আমি এখানে চ্যাটিংয়ে গেলাম, দেখুন এখানে আরেকটি বটন চলে আসছে, বাটন চলে আসছে সেন্ডের, দেখো এখানে লিখা আছে সেন্ড, দেখুন দেখুন খুব সহজে এখানে সেন্ড করা যাচ্ছে। সো ভিউয়ার্স, এতটুকু ছিল আজকের জন্য আপনাদের আমার ভিডিও।